শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব যে আমাদের ইংলিশ সাহিত্যের যে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, রিটেন বাই স্যামুয়েল টেলর কোলরিজের যে সুন্দর একটা পোয়েম রয়েছে, আমরা এই পোয়েমটার অনেক সুন্দর সাবলীল একটা সামারি দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার খুবই চমৎকার এবং জনপ্রিয় একটি কবিতা। আর তোমরা তো দেখতে পাচ্ছ যে আমাদের এসটি কোলরিজ, যেটা আমরা সংক্ষেপে বলি, আর এলাবোরেট করে বলতে গেলে হচ্ছে কি যে স্যামুয়েল টেলর কোলরিজের লেখা এই কবিতাটা। তো এই কবিতাতে শেষে কিন্তু একটা মোরালও আছে যে কবিতাটা আমাদের কী শিক্ষা দিল, সেটা আমরা শেষে গিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কবিতাটা প্রথম থেকে সিরিয়ালি দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই যে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার একজন তোমার অ্যানসিয়েন্ট তোমার ম্যারিনার থাকে, যাকে আমরা বলি নাবিক। তো তিনি হচ্ছেন গিয়ে বেশ বয়স্ক, অ্যানসিয়েন্ট বা ওল্ড ম্যারিনার তুমি বলতে পারো, যে অনেক বয়স্ক। দেখা গেছে তার শরীরটা, বডিটা আর কি কঙ্কল সার হয়ে আছে, আর তার চোখ দুটো কিন্তু খুব জলজলে, একটা বিআরডি ম্যান, বেশ লম্বা বড় সরো সাদা দাড়ি, আর চোখ দুটো খুব জলজলে আর কঙ্কল সার বডি আর কি। তো এইরকম একজন ওল্ড ম্যারিনার করেছেন কি যে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, বিয়ের অনুষ্ঠানে গেস্টরা আসছিল। তো তাদের মধ্যে তিনজন গেস্ট একসঙ্গে যাচ্ছিল, তিনজন গেস্টের মধ্যে একজন গেস্টকে কি করেছে, তার স্কিনি হ্যান্ড, বলতে কঙ্কল সার সে হ্যান্ড দিয়ে তাকে ধরে ফেলেছে। হ্যাঁ, যে ওল্ড ম্যারিনার কেন ধরেছে, যে সে তাকে একটা গল্প শোনাবে, তার লাইফে ঘটে যাওয়া একটা বাস্তব গল্প শোনাবে। তো গেস্ট আর কি বিয়ের দিকে যাওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু যখন ওল্ড ম্যারিনার তার স্কিনি হ্যান্ড দিয়ে তাকে ধরে নিয়েছে, তখন কিন্তু সে ওখানে একদম স্পেল বাউন্ড হয়ে দাঁড়িয়ে গেছে, থ হয়ে। সে কিন্তু বারবার চেষ্টা করছে যে যখন ওখানে ওয়েডিং বেল বাজতেছে, হ্যাঁ, বিভিন্ন মিউজিকের সুর আসতেছে, তখন কিন্তু ওই গেস্ট তোমার অনুষ্ঠানে যাওয়ার জন্য ছটপট করছে ভিতর হয়ে, কিন্তু সে যেতে পারছে না। আবার হচ্ছে সে ম্যারিনারের সেই বর্ণনা করা গল্পটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়েও শুনতেছে। তো শিক্ষার্থী বন্ধু, গল্পটা কী ছিল? ইয়াস, ওল্ড ম্যারিনার যে গল্পটা করতেছিলেন সেটা হচ্ছে গিয়ে তারা একবার মানে তোমার শিপ হয়ে, যেটা হচ্ছে আর সমুদ্রে যাত্রায় যাচ্ছিল তাদের জাহাজ নিয়ে। তো তাদের সঙ্গে, তার সঙ্গে ছিল 200 জন সৈনিক, 200 জন আর কি নাবিক আরও ছিল। তো ওল্ড ম্যারিনারের যাত্রা শুরু হয়েছে, যাত্রা শুরুর সময় বেশ সুন্দর আকাশের আবহাওয়া, সব কিছু ঠিকঠাক আছে, রোদ একদম পূর্ব দিক থেকে এসে পড়তেছে, তোমার সমুদ্রে এমনভাবে রোদটা পড়তেছে যেন মনে হচ্ছে যে সূর্যটা কি হচ্ছে সমুদ্র থেকেই উঠতেছে। আমরা কিন্তু দেখি যে সূর্য সমুদ্র পারে মনে হয় যে সূর্য সমুদ্র থেকেই উঠতেছে, আবার অস্ত যাওয়ার সময় মনে হয় যে সমুদ্রের মধ্যে সূর্য ডুবে গেল, হ্যাঁ এরকমটা মনে হয়। তো সেরকমটাই মনে হয়েছে, আবহাওয়া খুব বেশি ভালো ছিল, সূর্যও মনে হচ্ছিল সমুদ্র থেকে উঠতেছে, সব মিলিয়ে ওল্ড ম্যারিনারের জার্নি অনেক ভালো হচ্ছে। কিন্তু ভালো চলতে চলতে হঠাৎ একটা সময় তারা দেখতে পাচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ, একটা বজ্র বিদ্যুৎ সহ মনে হলো যে তাদের শিপটাকে একদম কোথায় আর কি নিয়ে চলে গেল সেকেন্ডের মধ্যে। নিয়ে গিয়ে যেখানে ছাড়লো সেখানে আমরা দেখতে পাই যে খুব বাজে একটা আকাশের অবস্থা, হ্যাঁ আকাশে খুবই মেঘ, খুব কুয়াশা, একদম ঘন মিস্ট যেটাকে বলা হয় যে ঘন কুয়াশা রয়েছে, হ্যাঁ তোমার ঝড় বৃষ্টি, মানে ঝড় হচ্ছে বৃষ্টি, একটা সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ যখন খারাপ থাকে এরকম একটা অবস্থানে তারা পড়ে গেল। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম অবস্থায় পড়লে সবারই মানসিক অবস্থা কী হবে সেটা বুঝতে পারছো। তাদের সঙ্গে, তার সঙ্গে যে 200 জন নাবিক ছিল, সে সঙ্গে ম্যারিনার, সবার অবস্থা তো খুব খারাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম খুব খারাপ অবস্থা, দুরবস্থা চলতেই এক সময় ওখানে এসে উপস্থিত হয় একটা পাখি, সেটা পাখির নাম হচ্ছে কি তোমার অ্যালবাট্রস পাখি। হ্যাঁ, অ্যালবাট্রস হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সি বার্ড, লার্জ সি বার্ড, একটা বড় সামুদ্রিক পাখি যেটাকে অ্যালবাট্রস বলা হয়। তো অ্যালবাট্রস আসার পর দেখা গেল যে আবহাওয়া আবার খানিকটা কিন্তু ইমপ্রুভ, হ্যাঁ আবারও চাঁদ সুন্দর ঝলমল করে আলো দিচ্ছে, সূর্য উঠছে, আবহাওয়া অনেকটা ইমপ্রুভ, তারা হচ্ছে ঠিকমতো নাবিকেরা খেতেও পারছে, চলতেও পারছে, উইন্ড দ্যাট মিন্স বাতাস সব কিছু ঠিকঠাক আছে। তো অ্যালবাট্রসটা আসার পর আস্তে আস্তে সব কিন্তু তারা শুভ লক্ষণগুলো দেখতে পেল। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যালবাট্রস কিন্তু নাবিকদের জাহাজে এসে নাবিকদের যে খাবারগুলো ছিল সে ভালো ভালো খাবারগুলো খাচ্ছিল, তাদের সঙ্গে খেলা করছিল, সব মিলিয়ে ভালো একটা যাচ্ছিল, সময় যাচ্ছিল আর কি। তো আমাদের যে ওল্ড ম্যারিনার আছে, আসলে যাকে আমরা বলতে পারি যে প্রাক্তন বা প্রাচীন নাবিক, বা তুমি মেন নায়কই বলো এই কবিতার আর কি,
তো ওল্ড ম্যারিনার করলো কি, কোনো একটা মানে ভুল করে বা খেলার ছলে, হুইমজিক্যালি যেটাকে বলা হয়, হ্যাঁ খেয়ালিভাবে, মানে রঙ্গু তামাশা এরকম বলতে পারো, সব মিলিয়ে অ্যালবাট্রসকে সে কিন্তু শ্যুট করে, দ্যাট মিন্স কিল করে ফেলে, হ্যাঁ হত্যা করে ফেলে। আসলে সে ওটা নিজের ইচ্ছায় পরিকল্পিতভাবে করেনি, মানে একটু ঠাট্টা তামাশা রঙ্গমঞ্চ খেয়ালি এইভাবে পাখিটাকে হত্যা করে ফেলা হয়। তো পাখি অ্যালবাট্রসকে যখন মেরে ফেলা হয়েছে, এরপর থেকে আবহাওয়া কিন্তু ভালোই ছিল, আরও ভালো ছিল। তখন নাবিকেরা কিন্তু সবাই ওল্ড ম্যারিনারের প্রশংসা করে যে হ্যাঁ খুব ভালো করেছো, পাখিটাকে মেরে ফেলার পরে আমাদের আবহাওয়া আরও ভালো যাচ্ছে। তো শিক্ষা জীবন তার কিছু দেখা যায় যে খারাপ হতে লাগে। তো যখন আবহাওয়া ভালো হচ্ছিল তখন কিন্তু নাবিকেরা ওল্ড ম্যারিনারের খুব বেশি প্রশংসা করছিল। এবার আবারও আগের মতো সেই দুর্দিন চিরস্থায়ী হয়, খুব খারাপ অবস্থা আবারও শুরু হয়। তোমার এমন একটা অবস্থা যে নাবিকেরা যে পানি পান করবে তারা পানি পান করতে পারছে না, তাদের হচ্ছে তারা সমুদ্রে আছে, ওখানে কিন্তু বলা হয় যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, যে চারিদিকে প্রচুর পানি, পানি মানে সমুদ্রে তো বুঝতে পারছি প্রচুর পানি, বাট সমুদ্রের পানিটা এত হট যে তারা হচ্ছে নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, মানে একটা ফোঁটা পানি তারা পান করতে পারবে এরকম একটা অবস্থা তাদের ছিল না। আস্তে আস্তে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাদের হচ্ছে খাবার থাকে না, আবহাওয়ার প্রচণ্ড রকম প্রতিকূলতা, যেন মনে হচ্ছে যে তাদের জাহাজটাকে কোনো একটা মানে প্রেতাত্মা কি করতেছে আটকিয়ে ধরে আছে, মানে যত রকম বাজে আবহাওয়া হতে হয়। তোমরা শিক্ষার্থী বন্ধুরা যদি গল্পটা পড়ো তাহলে কিন্তু ওখানে দেখতে পাইবে যে কীভাবে এগুলোর বর্ণনা করা হয়েছে, বিভিন্ন অ্যালেগরি তোমার সুপার ন্যাচারালিজম অনেক কিছুর আলোকে। তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা, তারপরে সবাই কিন্তু এবার নাবিককে দোষারোপ করা শুরু করলো যে তুমি অ্যালবাট্রসটাকে মেরে ফেলেছো যার কারণে আমাদের এখন এ অবস্থা। তখন কি করলো যারা নাবিকেরা ছিল, তারা সব মিলিয়ে মানে মৃত অ্যালবাট্রসের বডিটাকে তোমার নাবিকের গলায় ঝুলিয়ে দেওয়া হয় তার শাস্তিস্বরূপ, যে তুমি এই অ্যালবাট্রসটাকে হুইমসিক্যালি হত্যা করেছো যার ফলে আমাদের জন্য এই বিপদ নেমে এসেছে, তাই তোমার শাস্তিস্বরূপ কী করা হয় অ্যালবাট্রসটাকে নাবিকের গলায় ঝুলিয়ে দেওয়া হয়। এবার নাবিক তো একে কোনো কিছু খেতে পারছি না, আবহাওয়া খারাপ, এক ফোঁটা পানিও পান করতে পারছি না, তার উপরে তার মানে একটা বিবেকের মধ্যে তো একটা যাচ্ছে এই সব প্রবলেম, তার উপরে তার গলায় জ্বলতেছে কি সে বড় একটা সামুদ্রিক পাখি, তাহলে কী পরিমাণ তোমার যন্ত্রণা হতে পারে শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছো। তো এমন সময় দেখা যায় যে নাবিক কী করে, দেখতে পায় যে দূর থেকে একটা জাহাজ আসছে। তখন কিন্তু ওল্ড ম্যারিনার চিন্তা করে যে আমাদেরকে হয়তো হেল্প করার জন্য দূর থেকে কোনো একটা জাহাজ আসতেছে। তখন সে তার হচ্ছে যে আরও যারা সহকর্মী ছিল আরও 200 জন নাবিক, তাদেরকে চিৎকার করে বলার চেষ্টা করে যে হ্যাঁ আমরা হয়তো সুদিন আমাদের ফিরে আসছে, আমাদেরকে হয়তো কেউ হেল্প করতে আসতেছে। এ সময় তার গলা এত বেশি শুকিয়ে আছে, কারণ সে পানিও পান করতে পারছে না, কিছু খেতে পারছে না, গলাটা এতই শুকিয়ে আছে যে সে সাউন্ড হচ্ছে না। এমন সময় কী করে ওল্ড ম্যারিনার কিন্তু তার এই যে আর্ম বাহু এখানকার মাংস হচ্ছে গিয়ে কামড় দিয়ে তুলে ফেলে, তারপরে এখানে যে ব্লাড আসে সে ব্লাডটাই সে পান করে, মানে গলাটা একটু ভিজে জিয়ে নেয় আর কি, যাতে করে তার সহকর্মীদের বা নাবিকদের সে কী করতে পারে, অন্য নাবিকদের ডাকতে পারে যে হ্যাঁ তোমরা দ্রুত এখানে আসো, আমাদের কেউ হেল্প করতে আসছে। তো এটা একটা বিষয় ছিল যে ওল্ড ম্যারিনার কী করেছিল, তার বাহু কামড়িয়ে তার ব্লাডটা পান করেছিল গলাটা ভেজানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যখন জাহাজটা কাছাকাছি এসে পৌঁছলো, তখন ম্যারিনার দেখলো যে জাহাজটা ছিল একটা মানে কঙ্কাল সার মৃত, মানে মৃত মানুষ বা এরকম ভর্তি একটা জাহাজ, ডেড। আর সে জাহাজে দুইটা আত্মাকে খেলা করতে দেখা হচ্ছিলো, একটা হচ্ছে যে মৃত্যু আত্মা আর একটা নাম হলো জীবন মৃত্যু, এই দুইটা আত্মা কিন্তু তোমার পাশা খেলতেছিল। এখানে যে খেলতে গিয়ে দেখা গেছে যে জীবন মৃত্যু কিন্তু এখানে জয়ী হয়েছে, জীবন মৃত্যু জয়ী হয়েছে, তার মানে যদি মৃত্যু জয়ী হতো তাহলে কিন্তু তোমার অ্যানশিয়েন্ট মেরিনার মারা যেত বা তাকে মেরে ফেলে দেওয়া হতো, কিন্তু এখানে জীবন মৃত্যু যেহেতু জয়ী হয়েছে এই জন্য হলো কি তোমার 200 জন যে নাবিক ছিল সে 200 জন নাবিক ঠাস 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 করে সবাই মরে গেল আর কি। তার চোখের সামনে এবার অ্যানশিয়েন্ট মেরিনারকে দেখতে হলো যে তার সহকর্মীরা 200 জন তার চোখের সামনে কিন্তু মারা যাচ্ছে, হ্যাঁ। আর
এবার অ্যানসিয়েন্ট মেরিনার কিন্তু বেঁচে থাকতে হবে, কারণ জীবন মৃত্যু এখানে জয়ী হয়েছে। হ্যাঁ, তাকে বেঁচে থেকে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তো এটা কিন্তু একটা করুণ দৃশ্য, একটা শিপ, একটা জাহাজে ভর্তি 200 জন যারা ছিল, এতক্ষণ তারা দোষারোপ করছিল, ঠিক আছে, তারপর মৃত একটা সমুদ্রের মাঝে মৃত জাহাজকে নিয়ে, শিক্ষার্থী বন্ধুরা, যেখানে 200 জন মৃত নাবিক থাকে, এইরকম জাহাজকে নিয়ে, মানে কী বীভৎস অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে অ্যালবার্ট ইয়ার তোমার অ্যান্সিয়েন্ট মেরিনারের এমন কি সে যে একটা প্রে করবে যে আল্লাহ আমাকে মাফ করো, মানে যেমন আমরা আল্লাহ বলছি সে তার মতো করেছে, বলবে যে সে ক্ষমা চাচ্ছে বা তার ভুল হয়েছে, এটা করারও সে কিন্তু ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা দেখতে পাবো যে আমরা দেখতে পাই তোমার জাহাজ বা শিপের পাশে, এভাবে কিন্তু বিভিন্ন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে সে নাবিককে, শিপের পাশে তোমার বিভিন্ন স্নেক স্নেক এরা খেলা করতেছে। হ্যাঁ, তো গোল্ডেন কালার, গ্রিন কালার, এরকম কিছু, মানে জলে সাপ খেলা করতেছে বা জলছাপও অনেক সময় বলা হয়ে থাকে। তো যেমন আমরা দেখতে পাবো যে কিছু লিটিল ক্রিয়েচার খেলা করতেছে তোমার সমুদ্রে, এটা কিন্তু অ্যান্সিয়েন্ট ম্যারিনারের কাছে হয়েছে, মানে মনে হয়েছে ইস লিটিল ক্রিয়েচারটা না কী সুন্দর, এই যে একটা জীবের প্রতি কিন্তু তার এখানে একটা মায়া হয়েছে। হ্যাঁ, তো জীবের প্রতি যখন অ্যান্সিয়েন্ট মেরিনারের একটা মায়া হয়েছে, তখন এখানে কিন্তু তার পাপ মোচনটা খানিকটা শুরু হয়ে গেছে আর কি, যে সে যেহেতু এখানে গড, কে কী করলো, মানে গডের একটা ক্রিয়েচারের সে প্রেমে পড়ে গেছে বা ভালোবেসেছে, একটা মায়া করেছে, এই জন্যই কিন্তু আস্তে আস্তে এবার ম্যারিনারের সুদিন শুরু হতে যাচ্ছে। তার যে অবধারিত ভোগাক্রান্তি ছিল সেখান থেকে সে অনেকটা বেরিয়ে আসতে পারছে। এরপরে মনে হচ্ছে ম্যারিনার যে তার সে একটা ভালো ঘুমাতে পেরেছে, তারপর ঘুম থেকে উঠে দেখতেছে তার বডির যে ভার, এটাও সে তার মনে হচ্ছে না, তার মনটা অনেক খোলা মনে হচ্ছে, মানে সব মিলিয়ে এবার কিন্তু ম্যারিনারের কন্ডিশনটা অনেকটা ভালো, বেটার ফিল করছে। ঘুম থেকে উঠে ম্যারিনার দেখতেছে মনে হচ্ছে আকাশে বৃষ্টি হয়েছে, তার যে ঠোঁট মুখ সব শুকিয়েছিল খরাতে, সেটা বৃষ্টিতে ভিজে প্রাণ পেয়েছে। আবার অ্যান্সিয়েন্ট ম্যারিনার দেখতেছে যে আকাশে একটা চিত্র দেখতেছে যে একটা কালো মেঘ মাথার উপর থেকে যেন বৃষ্টি ছড়াচ্ছে, আবার মেঘের আড়ালে চাঁদ কিরণ দিচ্ছে, লুকোচুরি খেলছে, মানে সব মিলে একটা ভালো দৃশ্য দেখতে পায় শিক্ষার্থী বন্ধুরা। এরপর তখন অ্যান্সিয়েন্ট মেরিনা দেখতে পায় যে সে 200 জন যে নাবিক ছিল তারাও কিন্তু জীবিত হয়ে যায়, বাট তাদের তার সঙ্গে কেউ কথা বলে না, সবাই অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে এবং তারা বিভিন্ন কাজ করতেছে, তারা কিন্তু এবার ফিরে যাবে তাদের স্বদেশে। দুদিশে জানাবে কিন্তু বিভিন্নভাবে কাজ করতেছে, বাট ওল্ড ম্যারিনের সঙ্গে কথা বলছে না। তো ওল্ড ম্যারিনার এখানে আরেকটি জিনিস দেখতে পাই যে তার যে বিবেক, এটা সে দেখতে পাই যে দুইটা আত্মা বলা বলি করছে, একটা বলছে যে ওল্ড ম্যারিনার আসলে যথেষ্ট পাপ করেছে ওই শুভ পাখিটাকে মেরে বা অ্যালবার্টসটাকে মেরে, সে যথেষ্ট পাপ করেছে। আর আরেকজন বলে যে অ্যালবার্টস যথেষ্ট পাপ করেছে কিন্তু সে খুব শাস্তিও পেয়েছে, তার আরও কিছু শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ, এরকম আমরা দেখতে পাই। তারপরে দেখতে পাই যে তাদের জাহাজ আবার চলতে থাকে তাদের স্বদেশের দিকে, তো স্বদেশের দিকে জাহাজ প্রায় চলে এসেছে, এমন সময় দেখতে পায় ম্যারিনার যে আরেকটা শিপ আসতেছে তাদের দিকে। সে শিপে ছিল যে একজন পাইলট আর তার এক ছেলে আর একটা সন্ন্যাসী। তো এবার অ্যান্সিয়েন্ট ম্যারিনার কি বীভৎস চেহারা হতে পারে তুমি বুঝতে পারছো, যে এইরকম কঠিন কঠিন কন্ডিশনগুলো তাকে পার হয়ে আসতে হয়েছে, সঙ্গে কোনো খাবার ছিল না, পানিটা পর্যন্ত খেতে পারেনি, তার শরীরের ব্লাডটাকে পান করতে হয়েছে, তাহলে কী অবস্থায় ছিল এই সময় তার চেহারার বীভৎস যে রূপ, এটা দেখে কিন্তু ওই যে পাইলটের ছেলে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, পরে যখন ম্যারিনার তোমার ফিরে আসে তোমার একদম নদীর তীরে বা সাগরের তীরে, তখন কিন্তু সে বুঝতে পারে যে হ্যাঁ, সে তার স্বদেশের শক্ত মাটিতে এসে পৌঁছেছে আর কি। তারপরে ওখানে যে শিপে একটা সন্ন্যাসী ছিল, সন্ন্যাসীকে বলে যে সন্ন্যাসী আমার কীভাবে আমি প্রায়শ্চিত্ত করবো, এই বিষয়ে তাকে পরামর্শ দিতে বা হেল্প করতে, কারণ সন্ন্যাসী বলে আসলে তুমি কে। তখন অ্যান্সিয়েন্ট ম্যারিনার কিন্তু সন্ন্যাসীকেও তার সেই গল্প শোনায় যে তার কীভাবে কোন কোন অবস্থার স্টেজ বের হয়ে পার হয়ে সে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এরপর থেকে শিখাজি বন্ধুরা অ্যান্সিয়েন্ট ম্যারিনার কিন্তু কী করতো, তার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সে কিন্তু দেখা গেছে যে কোনো সময় স্থির থাকতে পারে না, সে মনে হচ্ছে কোথাও ঘুরে বেড়াচ্ছে হাঁটছে, আর সে যখনই কাউকে পেত তখনই তার হচ্ছে গিয়ে
এই যে বীভৎস জীবনের সে গল্পটা অন্যদের শোনাতো। তবে সে আরেকটা জিনিস দাবি করতো ওর ম্যারিনার, যে সে হচ্ছে আসলে একজন ভালো স্টোরি টেলার, হ্যাঁ, যে অনেক ভালো গল্প বলতে পারে, তার গল্প কিনা মানুষ শুনবে, আর সেটাও বুঝতে পারে যে কে তার গল্প শুনবে। সে ঠিক তাকে ধরে সে তার এই গল্পটা মাঝে মধ্যে বলে, আর এভাবেই সে তার লাইফটা শেষ পর্যন্ত লিড করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই ছিল অ্যান্সেন্ট ম্যারিনারে। তবে এইখানের মোরালটা হচ্ছে গিয়ে যে জীবে দয়া করে যেজন, সেইজন সে বেছে ছোর। আমরা কিন্তু এটা বলি, হ্যাঁ, যে তুমি যদি কিছু প্রে করতে চাও তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে তুমি জীবে দয়া করো, মানে এক কথায় ক্রিয়েচার যেটা, জীবকে তোমাকে ভালোবাসতে হবে। এক কথায় আমরা বাংলায় যেটা জানি যে জীবে দয়া করে যেজন, সেইজন সে বেছে ছোর, এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সিয়েন্ট ম্যারিনারের মোরাল বা নীতি কথা। আমরা এখান থেকে শিখেছি, বড় হোক ছোট হোক সব ক্রিয়েচারকে আমাদের ভালোবাসতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের, আর যেহেতু এটা লাইভ ক্লাস চলছিল তাই একটু তোমার একটু দেখে নিই যে আমাদের সঙ্গে কেউ আছো কি না, হ্যাঁ, বা কে কি বলতে চাচ্ছ একটু আমরা দেখবো। মেহেদি হাসান রূপক সালাম জানিয়েছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। সোহেল এমডি সোহেল সোহেল সালাম জানিয়েছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ফ্রম নাটোর, সোহেল হচ্ছে ফ্রম নাটোর, ওকে, খুব ভালো লাগলো। এটা কিসের নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, এটা আলোচনা হচ্ছে যে ইংরেজি সাহিত্যের যে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, অনেক সুন্দর একটা কবিতা আছে এই কবিতাটা নিয়ে। এবি শিবলুও সালাম জানিয়েছো, হ্যাঁ, ফানি টাইম থেকে এটা বলেছে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান রূপককে, যে সোহেল রানা আমার স্যার, ও আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? খুব ভালো লাগলো যে আমার একজন অনলাইনের স্টুডেন্ট, যে কিনা অনেক কি বলবো আমি, এক কথায় এইরকম অ্যাটেন্টিভ স্টুডেন্ট আমি দেখিনি, হ্যাঁ, যে সে অনলাইনে প্রত্যেকটা ক্লাস করে, এমনকি ঠিক মতো করে, প্রথম থেকে শেষ পর্যন্ত করে, প্রচুর রেসপন্স করে, তার টিচারকেও আমাদের সঙ্গে পেয়েছি। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, ইংলিশ ফর শ্রীলঙ্কা বলছে যে গুড লাক ফ্রম শ্রীলঙ্কা, ওকে, থ্যাংক ইউ ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, নাফিসা আছো, আসসালামু আলাইকুম ম্যাম ফ্রম সিটিজি, ওকে, চিটাগং থেকে নাফিসা, নাফিসা থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।